আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বদিউজ্জামান তালহা। আজকে আমার আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর 13 অধ্যায়ের জনসংখ্যা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব। এই উপাত্ত বিন্যস্তকরণ অর্থাৎ 13 অধ্যায়ের দুইটি পার্ট, প্রথম পার্টে বা প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, শ্রেণী সংখ্যা, পরিসর, শ্রেণী ব্যবধান, আয়ত লেখ, এই সম্পর্কিত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের 13 অধ্যায়েরই যে দ্বিতীয় পার্ট জনসংখ্যা সম্পর্কিত, আজকে আমরা আলোচনা জেনে নিব, শুনব। আশা করি তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো, আলোচনার মূল পর্বে আমরা চলে যাব। আমরা প্রথমেই জেনে নিব জনসংখ্যা বলতে কি বোঝায় বা জনসংখ্যা কাকে বলে। একটি দেশে ছোট বড় যত লোক বাস করে সেই সংখ্যাটিকে বলা হয় ওই দেশের জনসংখ্যা। অর্থাৎ দেখো, একটি নির্দিষ্ট দেশে, যে কোনো একটা স্পেসিফিক দেশ মনে করো, একটি নির্দিষ্ট দেশে ছোট বড় যত লোক বসবাস করে সেই সংখ্যাকেই বলা হয় ওই নির্দিষ্ট দেশের জনসংখ্যা। ওকে, সংখ্যাটা আমি লিখে দিলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জেনে নেব জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়, মানে জনসংখ্যার ঘনত্বটা কি। জনসংখ্যার ঘনত্ব হলো, দেখো, কোনো একটি নির্দিষ্ট এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে ওই নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ঘনত্ব বলা হয়। ওকে, আমি আবার রিপিট করতেছি, জনসংখ্যার ঘনত্বের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি যে একটি নির্দিষ্ট এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে সেই সংখ্যাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তুমি মনে করো ময়মনসিংহের নতুন বাজারের 1 বর্গ কিলোমিটার এলাকার কথা। 1 বর্গ কিলোমিটার এলাকায় আয়তনটা কি 1 বর্গ কিলোমিটার। এই 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে যতজন মানুষ বসবাস করে, যতজন ফ্যামিলি বসবাস করতেছে, তাদের যে মোট সংখ্যা, তুমি সেই সংখ্যাটাকে এই নতুন বাজার এলাকার জন্য তুমি তাকে জনসংখ্যার ঘনত্ব বলবে। ওকে, দেখো, এই জনসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে পাব, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব সমান সমান হলো জনসংখ্যা ভাগ আয়তন। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা নির্দিষ্ট এলাকার জন্য জনসংখ্যা বলে দেওয়া থাকে, জনসংখ্যা কত এবং ওই এলাকার আয়তনটা কত, তাহলে তুমি
ওই এলাকার যে জনসংখ্যার ঘনত্ব কত তুমি সেটা বের করতে পারবে। ওকে, তাহলে তুমি তোমাদের পরীক্ষায়, পিএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসে থাকে এই জনসংখ্যা সম্পর্কিত 8 মার্কের একটা কোশ্চেন এসে থাকে, এখান থেকে এই সূত্র দিয়ে আসে। আশা করি তোমরা এই সূত্রটি ভালোভাবে বুঝতে পারলে তোমরা অঙ্কটি সমাধান করতে পারবে, অসুবিধা হবে না তোমাদের। ওকে, তাহলে এখান থেকে দেখো, তোমাকে যদি বলে জনসংখ্যা বের করো, আমি চাচ্ছি শুধু জনসংখ্যাকে, আমি চাচ্ছি কাকে? জনসংখ্যাকে। আমি যদি জনসংখ্যা বের করতে চাই, তাহলে আমাকে এই জনসংখ্যার যে ঘনত্ব আছে তাকে আয়তন দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে আমি শুধু চাচ্ছি জনসংখ্যা, চাচ্ছি শুধু জনসংখ্যা চাচ্ছি। তাহলে জনসংখ্যা যদি আমি চাই, তাহলে এই ঘনত্বকে এই আয়তন দিয়ে গুণ করতে হবে। আবার কেউ যদি চায় যে আমি আয়তন বের করব, আমাদের এই তিনটি সূত্র জেনে রাখতে হবে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সমান কি, জনসংখ্যার যে ঘনত্ব সমান কি, আর জনসংখ্যা সমান কি, আয়তন সমান কি, আমরা তিনটাই জেনে রাখবো। দেখো, তাহলে আমি যদি শুধু আয়তন চাই, তাহলে আমাকে জনসংখ্যাকে আমি ঘনত্ব দ্বারা ভাগ করব। জনসংখ্যাকে ঘনত্ব দ্বারা ভাগ করলে আমার কি হবে? আমার আয়তন বের হবে। অর্থাৎ আমি আয়তন চাচ্ছি এই জনসংখ্যাকে ঘনত্ব দিয়ে ভাগ করব, তাই না? দেখো, আমি শুধু আয়তন চাই, তাহলে এই পাশে ঘনত্ব গুণাকারে আছে, এই পাশ সমান চিহ্নে যদি সে এই পাশে চলে আসে, তাহলে গুণ থাকলে ভাগ হবে আর ভাগ থাকলে হবে গুণ। ওকে, তাহলে আমরা জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন পেয়েছি, জনসংখ্যা সমান সমান জনসংখ্যার ঘনত্ব গুণন হচ্ছে আয়তন, আর আয়তন সমান হচ্ছে জনসংখ্যা ভাগ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। এখন দেখো, এই আদমশুমারি বলতে কি বোঝায়? আমরা এই জনসংখ্যার ঘনত্ব সম্পর্কিত অঙ্ক করবো, একটি অঙ্ক করবো, তার আগে আমি আদমশুমারি সম্পর্কে তোমাদেরকে বলে নিচ্ছি। আদমশুমারি বলতে কি বোঝায়? আদম মানে কি? মানুষ। আদম হলো মানুষ, তাই না? দেখো, বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি 10 বছর অন্তর অন্তর, অর্থাৎ প্রতি 10 বছর অন্তর অন্তর সরকার দেশের জনসংখ্যাকে হিসাব করে, দেশের জনসংখ্যাকে হিসাব করা হয়, এবং এই জনসংখ্যা হিসাব করে এবং সাথে সাথে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সংগ্রহ করে, একে বলা হয় আদমশুমারি। ওকে, দেখো, আমি বলতেছি আবার, বাংলাদেশ সরকার বা গভর্নমেন্ট প্রতি 10 বছর অন্তর অন্তর দেশের জনসংখ্যা বা লোক সংখ্যা গণনা করে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, এই গণনাকে বলা হয় আদমশুমারি। আদমকে শুমারি করা বা আদমকে গণনা করা, সেটা হলো আদমশুমারি। তো একটা কোশ্চেন আসে পাই প্রায় তোমাদের, সেটা হলো যে কত বছর পর পর আদমশুমারি হয়? তা আনসার হলো 10 বছর পর পর আদমশুমারি হয়। এই বাংলাদেশে দেখো, সর্বপ্রথম 1974 সালে, 1974 সালে প্রথম আদমশুমারি হয়, প্রথম আদমশুমারি, প্রথম আদমশুমারি হয়েছে, প্রথম আদমশুমারি। ওকে, 1974 সালে, 1981 সালে, অর্থাৎ 7 বছর পরে গিয়ে আমার দ্বিতীয় আদমশুমারি হয়েছে, 1991 সালে তৃতীয় আদমশুমারি,
2001 সালে 10 পরে, কিন্তু এখানে 7 বছর পরে, বাকিগুলো 10 বছর পর পর হয়েছে। 2001 সালে চতুর্থ আদমশুমারি হয়েছিল, 2011 সালে হয়েছিল পঞ্চম আদমশুমারি, এবং 2021 সালে গিয়ে হবে ষষ্ঠ আদমশুমারি। ওকে, 2021 সালে তোমার ষষ্ঠ আদমশুমারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই হলো আদমশুমারি সম্পর্কিত বিষয়। এখন যেহেতু আমাদের এই অংশ এবং জনসংখ্যা ঘনত্ব, আদমশুমারি সবই জনসংখ্যা সম্পর্কিত আলোচনা, তাহলে তোমাকে একটা বিষয় জানা দরকার, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে যে অবস্থান, জনসংখ্যার দিক থেকে যে বাংলাদেশের অবস্থান সেটা হলো অষ্টম। কিছু কিছু বইয়ে কিন্তু নবম দেওয়া আছে, তে আমাদের তোমাদের যে বইটি আছে এই বইয়ে কিন্তু 2011 সালে, অর্থাৎ 2011 সালের জরিপ অনুযায়ী এই বইটিতে তথ্য দেওয়া আছে। ওকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে হলো অষ্টম, আয়তনের দিক থেকে অবস্থান হচ্ছে 94তম। ওকে, আর একটা বিষয় আমাদের জানা দরকার, 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা, 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের যে জনসংখ্যা ছিল তার পরিমাণ হলো 14,23,00,000। ওকে, 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের যে ছিল, বাংলাদেশের জনসংখ্যা হলো 14,23,00,000। বিজ্ঞান বইয়ে কিন্তু এই 14 কোটি ঠিক আছে, কিন্তু এখানে পার্থক্য আছে। ওকে, তুমি গণিতের জন্য অবশ্যই অবশ্যই তোমার গণিত বইয়ে যে রেফারেন্স দেওয়া আছে সেই রেফারেন্সে তুমি আনসার করবে, 14,23,00,000 আনসার করবে, বিজ্ঞানের জন্য সেটা আলাদা থাকবে। ওকে, এরপর দেখো এই গেল, এখন আর একটা বিষয় খেয়াল করো, 14,23,00,000 পেয়েছি আমরা, এবং বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হলো ঢাকা বিভাগে, সবচেয়ে বেশি লোক বসবাস করে, চাকরির সুবাদে, ব্যবসা বাণিজ্যের সুবাদে, বিভিন্ন কলকারখানার সুবাদে বা গার্মেন্টস ফ্যাক্টরির সুবিধার কারণে কিন্তু সবচেয়ে বেশি লোক বসবাস করে হলো তোমার ঢাকাতে। ওকে, মনে রাখতে হবে তোমার জনসংখ্যা ঘনত্ব হলো সবচেয়ে বেশি ঢাকায়। এখন আমাদের জনসংখ্যার ঘনত্ব সম্পর্কিত আমরা একটি অঙ্ক করব। দেখো অঙ্কটি আমাদের যা দেওয়া আছে, ক গ্রামের আয়তন দেওয়া আছে তোমার, আমি ক গ্রাম দিলাম, ক একটা গ্রামের আয়তন 500 বর্গ কিলোমিটার। ওকে, এবং এখানে লোক সংখ্যা হলো, তোমার 5,200 জন। আবার খেয়াল করো, খ গ্রামের, জন্য আয়তন হলো 400 বর্গ কিলোমিটার, এবং ওইখানের জন্য তোমার লোক সংখ্যা হলো, তোমার 5,000 জন। এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো বের করতে হবে, প্রথম প্রশ্ন হলো ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব কত, আমি লিখে রাখি, ক গ্রামের
গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি? কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি? দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল, ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত, খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত, এবং কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে ক নাম্বার সমাধানের ক্ষেত্রে দেখো তুমি লিখবে যে দেওয়া আছে কি কি আমাদের। দেখো দেওয়া আছে ক গ্রামের জন্য, আমরা ক গ্রামে আলোচনা করতেছি, ক গ্রামের আয়তন হলো 500 বর্গ কিলোমিটার, 500 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 5,200 জন। এখন তোমাকে ঘনত্ব বের করতে বলছে। আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান সমান হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যা ভাগ হলো আয়তন। জনসংখ্যার ঘনত্ব সমান সমান হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। তো জনসংখ্যা হলো 5,200 জন, আয়তন হলো 500 বর্গ কিলোমিটার। এখন তুমি এই 5,200 কে 500 দিয়ে ভাগ করো। আমি ভাগটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা এই ভাগটি প্রায় ভুল করে থাকো এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। দেখো এই 500 দ্বারা তুমি ভাগ করবে 5,200 কে, এই 3 ঘরের মধ্যে 520-এর মধ্যে 500 যাবে একবার, তাহলে 500 খেয়াল করো 2 0। এখন আমরা এই শূন্যকে, অর্থাৎ এই শূন্যকে আমরা নিচে নামালাম। ভালো করে বুঝো, এই শূন্যকে আমরা নিচে নামিয়েছি, অর্থাৎ এক গড়কে, একটি সংখ্যাকে উপর থেকে নিচে নামালাম। এখনো কিন্তু এই 500 দ্বারা ভাগ যায় না। ওকে তাহলে যাবে কতবার? ওকে 0 বার। তাহলে 0 দিলে কত হবে? 500 দ্বারা গুণ করলে 0। দেখো ভাগ করলে কত হয়, এখন দশমিক দিয়ে একটা 0 আসবে। এখন তোমার যাবে কতবার? 4 বার যাবে, তাহলে হয় 2,000। অর্থাৎ ভাগ করার পর আমরা পেয়েছি 10.4। এখানে যে জনসংখ্যার ঘনত্বের এককটা হবে জন, একটা টান দিয়ে বা এটাকে বলে পার বর্গ কিলোমিটার। ওকে অবশ্যই তোমাকে জনসংখ্যার ঘনত্বের একক এভাবে লিখতে হবে, 10.4 জন পার বর্গ কিলোমিটার। এটা হলো আমাদের ক গ্রামের জন্য জনসংখ্যার ঘনত্ব। এখন তুমি বের করবে খ গ্রামের জন্য। ক নাম্বার বেড়েছে আমাদের, খ নাম্বার খেয়াল করো। খ নাম্বারের ক্ষেত্রে আমরা কি পাই? ওকে আমি লিখে রাখলাম ক গ্রামের জন্য। খ নাম্বার দেখো দেওয়া আছে আয়তন, খ গ্রামের জন্য আয়তন হলো 400 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হলো 5,000 জন। তাহলে আমরা লিখবো, আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান সমান জনসংখ্যা
ভাগ আয়তন, জনসংখ্যা তোমার হলো 5,000 আমরা লিখে রেখেছি, এবং আয়তন হলো তোমার 400 বর্গ কিলোমিটার, 400 বর্গ কিলোমিটার। এখন তুমি এই 5,000-কে 400 দিয়ে ভাগ করো। দেখো এই 500-র ভিতরে 400 যাবে তোমার একবার, 400 বিয়োগ করে নামাও 0, 0, 1। ভাগ জানা তুমি এখন এই 0-কে নাও হবে নিচে, দুইবার 400-কে 2 বিয়োগ করে নামাও 0, 10-এর থেকে 8 গেলে 2 হবে। এখন দশমিক দাও, দশমিক দিয়ে একটা 0 নিয়ে আসবো। এখন কতবার যাবে দেখো, 5 বার যাবে, 0, 0, 4, 5, 20। ওকে, তোমরা এই 5 দিয়ে ভাগফলে যাকে নিয়েছো, এই ভাগফলে যাকে নিয়েছো তাকে দ্বারা এই 400 দিয়ে গুণ করবে, গুণ করলে হলো 2,000। তো আমরা যে রেজাল্টটা পেয়েছি, 12.5, 12.5 জন, টান দেওয়া মানে 5 বর্গ। সংখ্যার ঘনত্ব আমরা পেয়েছি 12.5 জন পার বর্গ কিলোমিটার। আমরা ক গ্রামের জন্য পেয়েছিলাম জনসংখ্যার ঘনত্ব 10.4। গ নাম্বার প্রশ্নে চলে যাও, কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি? দেখো ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব, ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব 10.4 জন পার বর্গ কিলোমিটার, এবং খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব হলো, খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব 12.5 জন পার বর্গ কিলোমিটার। আমরা দেখতে পাচ্ছি যে খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি, তাহলে আমরা লিখবো খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি। যদি তোমাকে বলে কত বেশি, তাহলে তুমি এই খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব যত পেয়েছো তা থেকে ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব বিয়োগ করে দিবে। যেহেতু আমাকে বলছিল কোন গ্রামে জনসংখ্যা ঘনত্ব বেশি, তাই আমরা দুইটি গ্রামের জনসংখ্যা ঘনত্ব লিখে দেখলাম যে খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব বেশি। ওকে, এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন। এখন আমরা তোমাদের 14 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ আমরা জেনে নিব। 14 অধ্যায় থেকে আমাদের কোনো সৃজনশীল প্রশ্ন আসে না, 14 অধ্যায় থেকে আমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তাই এই 14 অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা দরকার, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সংজ্ঞাগুলো বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 14 যে অধ্যায়, সে অধ্যায়টি হলো আমাদের ক্যালকুলেটর এবং কম্পিউটার সম্পর্কিত। এই ক্যালকুলেটর এবং কম্পিউটার সম্পর্কিত যে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য, সাধারণ হিসাব করার জন্য বা গণনা করার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র যা ব্যাটারি দ্বারা চালিত। আর ক্যালকুলেটর, দেখো এই কম্পিউটার বলতে কি বোঝায়, ক্যালকুলেটর এবং কম্পিউটারের মধ্যে কি সম্পর্ক বা পার্থক্য? কম্পিউটার হলো, এটাও ইলেকট্রনিক যন্ত্র, কিন্তু এই কম্পিউটারের সাহায্যে আমরা বিশাল হিসাব নিকাশ সহজেই এবং খুবই অল্প সময়ের ভিতরে সমাধান করতে পারি। এই কম্পিউটার
তোমার কম্পিউটার শব্দটির উৎপত্তি হচ্ছে ইংরেজি শব্দ কম্পিউট থেকে। কম্পিউটার কম্পিউটার শব্দটির উৎপত্তি কম্পিউটার শব্দটির উৎপত্তি ইংরেজি শব্দ কম্পিউট থেকে। হলো কম্পিউটার শব্দের উৎপত্তি, এবং এই কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ। উনি সর্বপ্রথম এই কম্পিউটার সম্পর্কে ধারণা দেন, এবং উনি যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন, সেটি দিয়েও হিসাব এবং অন্যান্য যে গণনার কাজগুলা করা হইতো। এই এই জন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক কিন্তু জন আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন বন লিবনিস। তোমাদের শুধু এটুক জানলে হবে যে কম্পিউটারের জনককে তোমরা অবশ্যই চার্লস ব্যাবেজের কথাই বলবে, এবং বর্তমান সময়ের জন্য একটি চমকপ্রদ আবিষ্কার হলো কম্পিউটার। এই কম্পিউটারের মূল অংশ হলো চারটি। কম্পিউটারের মূল অংশ চারটি, দেখো কম্পিউটারের মূল অংশ চারটি, এটি প্রায় আসে থাকে তোমাদের। 1 নম্বর হচ্ছে ইনপুট, 2 নম্বর হচ্ছে আউটপুট, 3 নম্বর হলো মেমোরি, 4 নম্বর হলো প্রসেসর। এখান থেকে তোমাদের সবগুলো জানতে হবে না, শুধু জানতে হবে ইনপুট কাকে বলে, আউটপুট কাকে বলে, একটি ইনপুট, দুইটি ইনপুট ডিভাইসের নাম, দুইটি আউটপুট ডিভাইসের নাম, বাস এ পর্যন্তই। তাহলে ইনপুট ডিভাইস যদি বলে তোমাকে, ইনপুট ডিভাইস তাকে বলে যে সকল যন্ত্রাংশের মাধ্যমে, যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়, কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় তাই হলো ইনপুট ডিভাইস। 2টি ইনপুট ডিভাইসের নাম, 1 নম্বর হলো মাউস, 2 নম্বর হলো কিবোর্ড। আরো আছে তোমাদের জয়স্টিক, স্ক্যানার, তারপর দরকার নাই তোমাদের, 2টা জানলেই হবে। ইনপুট ডিভাইস হলো কম্পিউটারে যে সকল যন্ত্রাংশের মাধ্যমে তথ্য প্রবেশ করানো হয়। 1 নম্বর হচ্ছে মাউস, কিবোর্ড। মাউসের মাধ্যমে দেখবা, মাউসে ক্লিক করলে বা চাপ দিলে, রাইট বাটন, লেফট বাটন যদি আমরা চাপ দিই, তাহলে এটা কম্পিউটারের মনিটরে দেখা যায়, অর্থাৎ কম্পিউটারের মনিটরে সেটার মাউসের চাপটা প্রদর্শিত হয় বা ফলাফল প্রদর্শিত হয় মনিটরে গিয়ে। তার মানে তুমি মাউসে চাপ দিছ, সেটা কোথায় গেল? সেটা গেল কম্পিউটারের মনিটরের ভিতরে। তার মানে কম্পিউটারে তথ্য প্রবেশ করেছে, তাই মাউস ইনপুট ডিভাইস। কিবোর্ডে আমরা দেখো মোবাইলের কিবোর্ডে লেখালেখি করি, মোবাইলের মনিটরে বেশে, ডিসপ্লেতে বেশে ওঠে, বা কম্পিউটারের কিবোর্ডে লেখালেখি করলে, ওয়ার্ডে কোনো কিছু লেখলে, কোনো কিছু লেখালেখি প্রয়োজন হলে সেগুলা কোথায় বাসে? মনিটরে গিয়ে বাসে, এবং কম্পিউটারে তথ্য চলে যাচ্ছে। তার মানে এই কিবোর্ডও একটি ইনপুট ডিভাইস। তারপর দেখো আউটপুট ডিভাইস, যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের ফলাফল প্রদর্শিত হয়, যে সকল যন্ত্রাংশের মাধ্যমে ফলাফল প্রদর্শিত হয় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস, ফলাফল প্রদর্শিত হয়।
তাই হলো আউটপুট ডিভাইস। এক নাম্বার হলো দেখো মনিটর, অর্থাৎ কম্পিউটারের মনিটর তোমরা সবাই চিনো, টিভির মতো যে বক্স দেখা যায় বা দেখবা প্রায় এখন সবার ঘরেই এলসিডি বা এলইডি মনিটর আছে। তা মনিটর হলো আউটপুট ডিভাইস। আর তুমি যখন কম্পিউটার থেকে কোনো কিছু শুনতে চাও বা কোনো কিছু নাথ গান বা কোরআন শরীফ তেলাওয়াত যদি শুনতে চাও, তাহলে তোমাকে এই সাউন্ড তোমার কাছে আসার জন্য একটা স্পিকার প্রয়োজন। এই স্পিকারটি হলো তোমার আউটপুট ডিভাইস। ওকে, আপাতত দুইটি জানলেই হবে তোমাদের, দুইটাতে দুই মার্ক থাকবে। তাহলে এই গেল আউটপুট ডিভাইস। এখন আরেকটা কোশ্চেন তোমাদের প্রায় এসে থাকে, কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে বা যন্ত্রাংশ, হার্ডওয়্যার মানে যন্ত্রাংশ যেগুলো হাত দিয়ে ধরা যায়, হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার কিসের দ্বারা পরিচালিত হয়? কম্পিউটারের কম্পিউটারের হার্ডওয়্যার পরিচালিত হয় সফটওয়্যার দ্বারা। একটু মনে রাখতে হবে, সফটওয়্যার দ্বারা। কম্পিউটারের হার্ডওয়্যার পরিচালিত হয় সফটওয়্যার দ্বারা। এই সফটওয়্যার জিনিসটা কি? তোমার মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর জন্য বা এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যেই প্রোগ্রামগুলো আছে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, ইউটিউব আছে, তারপরে গুগল ক্রোম, ফেসবুক, আদার্স যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে চালানোর জন্য একগুচ্ছ প্রোগ্রাম প্রয়োজন। এই প্রোগ্রামগুলোর নামই হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটারকে পরিচালনা করার জন্য একগুচ্ছ প্রোগ্রামকে বলা হয় সফটওয়্যার। এখন দেখো তোমাদের এই ক্যালকুলেটর সম্পর্কিত আরেকটি প্রশ্ন এসে থাকে, লাস্ট আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। দেখো লিখলাম 10+5=15। এখন এক নাম্বার যে প্রশ্ন সেটি হলো একটি অফ ক্যালকুলেটর, অফ মানে অফ করা ক্যালকুলেটর, অফ ক্যালকুলেটরে ক্যালকুলেটরে কতটি বোতাম চাপতে হবে, কতটি বোতাম চাপতে হবে। প্রশ্নটি হলো অফ করা যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে এই অঙ্কটি করার জন্য কতটি বোতাম চাপতে হবে। এক নাম্বার হলো তোমাকে ক্যালকুলেটরটি অন করতে হবে, অন বাটনে চাপ দিতে হবে। অন বাটনে চাপ দিলা, একটা বোতাম চাপ দিলা, একের জন্য আরেকটি বোতাম চাপ দিলা, শূন্যের জন্য আরেকটি বোতাম চাপ দিলা, এই প্লাসের জন্য তোমার ক্যালকুলেটরে আরেকটি বোতাম চাপ দিলা, এই পাঁচের জন্য আরেকটি বোতাম চাপ দিলা, এবং এই সমান চিহ্নের জন্য আরেকটি বোতাম চাপ দিলা। তাহলে তোমার সমান চিহ্নের জন্য চাপ দিয়েছ, চাপ দেওয়ার পরে ফলাফলটা কিন্তু বেরিয়ে আসবে তোমার, ওইটার জন্য তোমার আলাদা করে চাপ দেওয়ার প্রয়োজন নেই। তোমার যে ক্যালকুলেটরটি আছে, ক্যালকুলেটরটি তোমরা একটু দেখো, তোমাদের বইয়ের যে ক্যালকুলেটরটি আছে সেটা হলো এই ক্যালকুলেটর, আশা করি দেখতে পেরেছ। এই ক্যালকুলেটরে অফ করা ক্যালকুলেটরে তুমি প্রথম অন করলে, পরে একের জন্য একটা, শূন্যের জন্য একটা বোতাম, প্লাসের জন্য আরেকটি বোতাম, পাঁচের জন্য আরেকটি বোতাম, এই সমান চিহ্নের জন্য আরেকটি বোতাম, তাহলে মোট কয়টি বোতাম তুমি চেপেছো? 1, 2, 3, 4, 5, 6। তার মানে তোমাকে 6টি বোতাম চাপতে হবে, 6টি বোতাম চাপতে হবে। এখন এই প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছ, এই প্রশ্নটিকে আমি একটু চেঞ্জ করে দেই। দেখো
যদি আমার ক্যালকুলেটরটা অন করা থাকে তাহলে কয়টি বোতাম চাপতে হবে? ক্যালকুলেটর কিন্তু অন করা আছে আমার, তাহলে একের জন্য আমাকে একটা বোতাম চাপতে হবে, শূন্যের জন্য আরেকটি বোতাম চাপতে হবে, এ প্লাসের জন্য আরেকটি বোতাম, যোগ চিহ্নের জন্য একটি বোতাম, পাশের জন্য আরেকটি বোতাম, এই যোগে সমান চিহ্নের জন্য আরেকটি বোতাম চাপতে হবে। এই সমান চিহ্নে যখন তুমি চাপ দিবা তখন কিন্তু এই 15 ফলাফল বেরিয়ে আসবে, এটার জন্য কিন্তু আমাকে আলাদা বোতাম চাপতে হবে না, এটাকে মনে রাখতে হবে। অনেকে বলতে পারো স্যার এখানে 1 পাস আছে তাহলে তার জন্য চাপতে হবে না। এখন দেখো এখানে কয়টি বোতাম চেপেছ, 1 2 3 4 5, যখন অন করেছ তখন তোমাকে 5টি বোতাম চাপতে হবে, 5টি বোতাম চাপতে হবে। ওকে, আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। আমরা 13 অধ্যায়ের এবং 14 অধ্যায়ের যে প্রশ্নগুলো আসার কথা ছিল আসে পরীক্ষায়, সমাপনী পরীক্ষায়, সেগুলো আমরা সমাধান করেছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।